থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। বাইরে একটা অসাধারণ ওয়েদার, মানে আকাশ আসলেই আজকে বলতো রোমান্টিক ওয়েদার, কিন্তু গার্লফ্রেন্ড নেই, ও নিজের জগতে থাকে। শিওর এই ডায়লগটা দিত যে এত সুন্দর ওয়েদার কিন্তু আমার পাশে কেউ নেই, আমার পাশে গুড্ডু বসে আছে। আজকে যাচ্ছি সন্তোষ কফি। ওয়েলকাম টু আকাশবাণী। আজকে যাচ্ছি সন্তোষ ট্রফির ম্যাচ কভার করতে। আজকে বেঙ্গলের ম্যাচ আছে, সবাই জানো যেরকম, আর বেঙ্গলের ম্যাচ কিন্তু আমরা ফেসবুকে লাইভ দেখাবো, তার সাথে সাথেই ব্লগ করার চেষ্টা করব। আজকে বেঙ্গল ভার্সেস বিহার আছে, প্রথম ম্যাচ হয়েছিল উড়িষ্যা ভার্সেস বিহার, যেখানে উড়িষ্যা জিতেছে 6-1 গোলে। আমার সাথে আছে অধিরাজ দা, জর্জের অধিরাজ দা, আগেও দেখেছো। এই অধিরাজ দাই কিন্তু আজকে আমাকে নিয়ে যাচ্ছে খেলা দেখাতে, আরে এখন কল্যাণী এক্সপ্রেসতে আছি। তো অধিরাজ দা, তোমার কি বক্তব্য যে খেলা নিয়ে, মনে হচ্ছে কীরকম, মানে টিমটা ঠিকঠাক তো এখনও প্র্যাকটিস করতে পারেনি, তোমার কী মনে হচ্ছে যে কীরকম রেজাল্ট হতে পারে? হ্যাঁ, তবে টিমটা প্র্যাকটিস করতে পারেনি হলেও, যেটা এবারে বেঙ্গল টিমের একটা অ্যাডভান্টেজ আছে, সবাই একটা ফিজিক্যাল, যেহেতু খেলার মধ্যে আছে তো ফিজিক্যাল ফিটনেস নিয়ে কিছু করতে হয়। কিন্তু যেটা সবচেয়ে বড় একটা কঠিন প্রতিপক্ষ আছে বেঙ্গলের, সেটা হলো কোনো টিম না, কিন্তু স্কেডিউল স্বয়ং। একেই তো একদিন অন্তর গ্যাপে খেলা ফেলেছে, তার উপর লিগের মাঝখানে যে ক্লাবের খেলাগুলো আছে, সবগুলো আছে। যেমন ধরো আমি আমার জর্জ টেলিগ্রাফের কথা বলছি, জর্জ থেকে এবারে 4টে প্লেয়ার বাংলা টিমে আছে। আজকে বাংলার হয়ে ওরা খেলবে, যদি সিলেক্টেড হয় ফার্স্ট ইলেভেনে, যদি সিলেক্টেড হয় তাহলে খেলবে। আগামীকাল আবার জর্জের খেলা আছে ভবানীপুরের সাথে, সেটাতেও খেলতে হবে। আবার পরশু, তারপরে আবার তিনটে খেলা, মানে এটা খুবই অমানবিক প্লেয়ারদের পক্ষে, এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। আজকে যা জ্যাম, কি আর বলবো, দেখো বোর হয়ে গেছে তবু হাসছে দেখে দেখে বাইরে, তো মানে বোরিং লাগছিল না বলতে নিজেরা গল্প জুড়ে দিয়েছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে, কারণ দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান। অধিরাজটাও বলছিল বেকহ্যামকে দেখে ফ্যান হয়েছে, আমিও কিন্তু ছোটবেলায় ওই বেকহ্যামকে দেখেই ফ্যান হয়েছে, মানে অনেক সিমিলারিটি আছে। আবার তারপরে ওয়ালপেপারে আমারও বেকহ্যাম, আবার দেখি অধিরাজদারও ওয়ালপেপারে বেকহ্যাম, বুঝতেই পারছো। মানে যেতে যেতে ভালো কিন্তু গল্পের মধ্যে সময় কেটে যাচ্ছে, ফুটবল নিয়ে, মিউজিক নিয়ে অনেক। আজকে খেলা পাশের মাঠটায় হচ্ছে, যে মেন মাঠটায় খেলা হয় ওটাই হচ্ছে না, তো এটাই নেমে গেছিলাম, আবার ঘুরে ওদিকে যেতে হবে। বাংলার দুই সমর্থককে সাথে পেয়ে গেছি, আর তোমাদের যেমন বললাম রাস্তায় বিশাল জ্যাম ছিল, তো দেরি হয়ে গেছে, সেখান থেকে শুনে নিই ফার্স্ট হাফের খেলা কীরকম হয়েছে। ভালো লাগলো, বাট পেনাল্টিটা মিস করলো, এমন একদম মনে হলো যেন গোলকিপার প্র্যাকটিস হচ্ছে, বাট ভালো লাগছিলো পরে ফার্স্ট হাফের শেষের দিকে খেলাটা ভালো লাগছিলো। ও আরেকজনকে পেয়ে গেছি, কিন্তু এ কিন্তু শুধু সমর্থক নয়, নিজেও প্লেয়ার, বুঝতে পারছো, এর নাম কার্তিক। তোমার ফার্স্ট হাফটা দেখে কীরকম মনে হলো খেলা? টেকনিক্যালি বেঙ্গল অনেক ভালো খেলছে, ঠিক আছে, কিন্তু ডিফেন্সিভ বিহার অনেক ভালো, তো একটাই চান্স পেলো, একটাই গোল করে দিল বিহার। আর বেঙ্গলের মাঝমাঠ আর যে উইঙ্গার সুদীপ্ত পিচিং, তো ওরা খুব ভালো খেলছে। আর পেনাল্টিও একটা মিস করেছে, পেনাল্টি মিস নিয়ে কী বক্তব্য তোমার? গোলকিপার তো অলরেডি সাইডটা জাজ করে নিয়েছিল, ঠিক আছে, তো আর ও প্লেয়ারটাও সাইড ওই সাইডে রাখবে বলেছিল, তো এমনি তো হয় যে কিপার অলরেডি সাইড জাজ করে না, তো ওকে একটু ওয়েট করে মারা উচিত ছিল। তো অন্যদিন কিন্তু নর্মাল লোকের থেকে রিভিউ শোনো, আজ একটা প্লেয়ারের থেকে রিভিউ শুনলে, আজ কিন্তু পুরো টেকনিক্যাল রিভিউ, এটা মনে রেখো, ঠিক আছে। সেকেন্ড হাফের খেলাটা দেখো আস্তে আস্তে। তো বেঙ্গল টিম কিন্তু হেরে গেছে, তো সবার মনে দুঃখ ওই জন্য কারো আর ইন্টারভিউ নিলাম না, কনক্লুশনটা আমি করে দিচ্ছি, 1-0 গোলে হেরে গেছে। আর
বিহারের 10 নম্বর জার্সি সরফরাজ গোল দিয়েছে। তো 1-0 গোলে কিন্তু মানে একটা আনএক্সপেক্টেড হার কিন্তু একদম বেঙ্গলের, 1-0 হেরে গেল, হয়তো ছিটকেও গেল, কারণ উড়িষ্যা এই টিমকে 6-1 গোলে হারিয়ে যেত। উড়িষ্যাকে হারালেও বিশাল চাপ আর কি এই ম্যাচটা, মানে এখান থেকে আর কি কোয়ালিফাই করা। তো আমাদের সাথে এখন আছেন প্রবীর লাহিড়ি এবং সুবীর লাহিড়ি, দুজনেই বহুদিন ফুটবলের সাথে যুক্ত, একজন প্রাক্তন ফুটবলারও আর আইএফ এর সাথেও কিন্তু বহুদিন যুক্ত। তো আজকের ম্যাচটা কিন্তু ওনারা পুরো দেখেছেন, ওনাদের থেকেই ম্যাচটা সম্পর্কে আজকে শুনে নেবো। বাংলা আজকে হেরে গেছে বিহারের কাছে, তো সেই নিয়েই ওনাদের বক্তব্য শুনে নেবো। বাংলা আজকে খুব ভালো খেলেছে, ফার্স্ট হাফ থেকে একদম প্রথম থেকে শেষ অবধি, কিন্তু গোল পাইনি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার বেঙ্গল খেলা খুব একটা খারাপ লাগেওনি। আমাদের গোল করার লোকটা একটু কম আছে। বিহার টিম বা অন্য টিম কিন্তু অনেক সময় পেয়েছে প্র্যাকটিস করা, কিন্তু বেঙ্গল টিম প্র্যাকটিস করার একসাথে সময় পায়নি, কারণ সবাই সিএফএল খেলছে অন্যান্য টিমেরও, এটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে? হ্যাঁ, ফ্যাক্টর তো হয়েছে, কারণ মোটামুটো খেলাটা এমন পরিস্থিতি এসেছিলো যেখানে প্র্যাকটিস করতে পারেনি ভালো করে, একসঙ্গে টিমগুলোকে আগত করতে পারেনি প্লেয়ারদের, এবং আজকে প্রথমত পেনাল্টিটা মিস করেছে, সেই জন্য মোটামুটি বিহার অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের বাংলা অনেক চান্স পেয়েছে, পারেনি ঠিকমতো। তাই ভবিষ্যতে আমার মনে হচ্ছে এটাকে মেক আপ করে নেবে রঞ্জন ভট্টাচার্য, রঞ্জন চেষ্টা করবে পরবর্তী উড়িষ্যাকে আরও হারিয়ে দেওয়ার জন্য, এবং হারাটা গোলটা একটু বেশি দরকার, কিন্তু আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, এটাই আশা করছি। মানে তার মানে বুঝতে পারছি এখনও কিন্তু পজিটিভ আছে, মানে দুজনেই এখনও পজিটিভ আছে, মানে এতদিন ধরে বেঙ্গল ফুটবলকে সাপোর্ট করেছে, পজিটিভ কিন্তু এখনও আছে। আর পরের দিন 4 গোলে যদি জেতে তাহলে কিন্তু বেঙ্গল টিম এগিয়ে যেতে পারে পরের রাউন্ডে। তো থ্যাংক ইউ তোমার দুজনকে। তো আর কি চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এখনের জন্য কল্যাণী স্টেডিয়ামের সামনে থেকে টাটা।